দিস ইজ লেলিন ব্লক 24। মুন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র স্থলে ইদাকপুর কেলা অবস্থিত। মোগল সম্রাট আঙ্গ্রেজেবের আমলে সেনাপতি ও বাংলার সুবেদার মীর জুমলা কর্তৃক 1660 সালে বিক্রমপুরের এই অঞ্চলে ইদাকপুর কেলা নামে এই দুর্গটি নির্মিত হয়। ইদাকপুর কেলা সম্পর্কে কিছু তথ্য আমরা দেখতে পাচ্ছি। এই দুর্গটি 82x72 মিটার আয়তকার ইটে নির্মিত তৈরি। তৎকালীন মগ জলদস্যু ও পর্তুগিজ আক্রমণের হাত থেকে ঢাকা ও নারায়ণগঞ্জের সমগ্র এলাকাকে রক্ষা করার জন্য নির্মিত হয়েছিল। দুর্গটি চতুর্দিকে প্রাচীর দ্বারা আবৃত। দুর্গের প্রাচীর শাপলা পাপড়ির মতো। প্রতিটি পাপড়িতে ছিদ্র রয়েছে। ছিদ্র দিয়ে কাঁসার ব্যবহার করা হতো। দুর্গের উত্তর দিকে বিশালাকার প্রবেশদ্বার রয়েছে। সিঁড়ি দিয়ে মূল দুর্গের চূড়ায় উঠা যায়। মূল ভূমি হতে 20 ফুট উঁচু, দেয়ালের বর্তমান উচ্চতা প্রায় 4-5 ফুট। প্রাচীরের দেয়াল 2-3 ফুট পুরো। ইদাকপুর কেল্লা খুব সম্ভবত 1658 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 1660 সালে তা শেষ হয়। আমরা সিঁড়ি দিয়ে এখন উপরে উঠছি। কেলাটি দুইভাবে বিভক্ত, পশ্চিমাংশ ও পূর্বাংশ। ১৬৬০ সালে ইদাকপুর এলাকাটি ইছামতি, ধলেশ্বরী, ব্রহ্মপুত্র, মেঘনা ও শীতলক্ষার সঙ্গমস্থল ছিল। মেঘনা, ব্রহ্মপুত্র, ইছামতি ও ধলেশ্বরী নদীর গতি পরিবর্তনের ফলে এখন মুন্সিগঞ্জ শহরের কেন্দ্রস্থল মাখাটি কাচারি সড়কের পশ্চিম পাশে কোটগাঁও এলাকা অবস্থিত। কেলাটির উপরি অংশে যে গেট আছে সেটা দেখতে পাচ্ছি। আমরা সিঁড়ি দিয়ে এখন নামছি। কেলাটির পশ্চিম পাশে একটি পুকুর আছে। আমরা পুকুরটি দেখতে পাচ্ছি। পুকুরটি একটি ডিম আকৃতির বলা চলে। পুকুরে পার ঘেঁষিয়ে চারিদিক দিয়ে গাছ লাগানো আছে, দেখতে খুব সুন্দর লাগে। দুর্গে প্রবেশদ্বারের উত্তর পাশে একটি গুপ্ত পথ রয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। কথিত আছে
এই সুরঙ্গ পথে ঢাকার লালবাগ দুর্গের সাথে এই দুর্গের যোগাযোগ ছিল এবং এই দুর্গ থেকে লালবাগ কেল্লা যাওয়া যেত। মুন্সিগঞ্জ জেলায় সদর থানায় আমরা যে এই ভবনটা দেখতে পাচ্ছি, এটা একসময় কারাগার ছিল। অবশ্যই এই কারাগারটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কারাগারের পাশ দিয়ে যে রাস্তা আছে তখন ব্যবহার হতো, সেই রাস্তা দিয়ে আমরা পুরাতন কারাগারটি দেখতে যাচ্ছি। কারাগারটির মূল গেট আমরা দেখতে পাচ্ছি। ইদ্রাকপুর কেল্লার ভিতরেই এই কারাগারটি ছিল, এটা কেল্লারই একটা অংশ। একটা সময় ছিল মুন্সিগঞ্জ সদর থানা অথবা জেলার সমস্ত আসামিদের এই কারাগারের ভিতরেই রাখা হতো। ইদ্রাকপুর কেল্লাটি দেখতে খুব সুন্দর। কেল্লাটির 3 কিলোমিটার মধ্যেই ইছামতি, ধলেশ্বরী, মেঘনা এবং শীতলক্ষা নদীর অবস্থান। মোগল স্থাপত্যর একটি অনন্য কীর্তি হিসাবে ইদ্রাকপুর দুর্গটি 1909 সালে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষিত হয়। ইদ্রাকপুর কেল্লা খুব সম্ভবত 1658 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 1660 সালে তা শেষ হয়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।